এবং দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও 6 মিলিয়ন নেতাকর্মীকে মিথ্যা মামলা ও ফরমাইশি সাজা দিয়ে জাতীয়তাবাদী শক্তির জবরিকাপাত ঘটানোর আয়োজন করা হয়েছিল। নিপীড়নের চরম অভিঘাত, অপ্রীতিকর ও মর্মপীড়াদায়ক ঘটনার ধারায় নিপীড়নের চাপে জর্জরিত নেতাকর্মীরা যখন অসহায় এবং ধ্বংসের মুখোমুখি, ঠিক সেই সময় নিজেদের আত্মসুখ বৃদ্ধির জন্য দেশ ও দল ছেড়ে অনেকেই বিদেশে পাড়ি জমায়। এই দুঃসময়ে অনেকেরই কোনো খবর ছিল না। সম্প্রতি 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে অনুকূল পরিবেশে নিজ স্বার্থ সংরক্ষণ ও স্বার্থ বৃদ্ধির মানুষে নিজ অনুকূলে প্রশাসনকে প্রভাবিত করাসহ নানা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে বলে দল বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে। বন্ধুরা, এক্ষেত্রে জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউসকে টার্গেট করে দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন। অথচ দলের দুঃসময়ে নেতাকর্মীদের উপর যখন উত্তরোত্তর ক্রমবর্ধমানভাবে আওয়ামী ফ্যাসিবাদের পৈশাচিক নির্যাতন বৃদ্ধি পাচ্ছিল, তখন নিজেদের নিরাপদ রাখতে এরা বিদেশে শান্তি ও স্বস্তিতে দিন যাপন করেছে এবং বিদেশে তারা পাড়ি জমায়। বন্ধুরা, এক্ষেত্রে জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউসকে টার্গেট করে দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। অথচ দলের দুঃসময়ে নেতাকর্মীদের উপর যখন উত্তরোত্তর ক্রমবর্ধমানভাবে আওয়ামী ফ্যাসিবাদের পৈশাচিক নির্যাতন বৃদ্ধি পাচ্ছিল, তখন নিজেদেরকে নিরাপদ রাখতে এরা বিদেশে শান্তি ও স্বস্তিতে দিন যাপন করেছে। এটা আমি বলেছি, রাজনৈতিক দুর্যোগের ঘটায় এদের জীবন কেটেছে নিরাপদে। অথচ আওয়ামী ভয়াবহ ফ্যাসিবাদের পতনের পরেও তাদের সৃষ্ট ক্ষতচিহ্নগুলো এখনও নিরাময় হয়নি। 5ই আগস্ট পর্যন্ত হাসিনার পেটুয়া বাহিনীগুলোর ছোড়া বুলেট ও ধারালো অস্ত্রে দীর্ঘ 2 মাসের অধিককাল জীবন মৃত্যুর লড়াইয়ে পরাজিত হয়ে এখনও প্রতিদিন কেউ না কেউ মৃত্যুবরণ করছেন বাংলাদেশের কোনো হাসপাতালে অথবা ক্লিনিকে। কালকেই আমরা জানাজা পড়েছি রমজান আলী জীবনের, যাকে আওয়ামী লীগ অফিসের পাশে মাথায় বুলেট ঠেকিয়ে, মাথা সামনে কপালে বুলেট ঠেকিয়ে গুলি বের করে দেওয়া হয়েছে, পিছন দিকে মাথার সমস্ত ঘিলু বের হয়ে গেছে। কয়েকদিন আগে জুনায়েদ নামে নরসিংদীর বৈষম্য বিরোধী এক ছাত্রনেতাকে ছাত্রলীগ কুপিয়ে কুপিয়ে মেরেছে। ফ্যাসিবাদের যে বিভৎস অভিঘাত, ওই অভিঘাতের প্রকোপ তো এখনও কমেনি, বরং তার যে প্রকটতা, আমরা তার অবশিষ্টাংশ অথবা তার বিভিন্ন স্বরূপ আমরা এখনও দেখছি। সাংবাদিক বন্ধুরা, এমতো অবস্থায় দীর্ঘ দুঃসময়ে প্রবাসে অবস্থান করে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে এখন দেশে ফিরে এসে প্রভাব খাটিয়ে আরও বেশি স্বার্থ উদ্ধারের চেষ্টায় তৎপর থেকে প্রশাসন, ব্যবসায়ী মহল এবং মিডিয়া হাউস সহ নানা প্রতিষ্ঠানে খবরদারি করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। আমি এহেন উদ্দেশ্য প্রণোদিত খবরদারি সম্পর্কে সচেতন থাকার জন্য সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। এই সমস্ত ব্যক্তিরা কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না।